পূজা উদযাপন কমিটির কোনো কর্মকর্তাই হোক আর সভাপতি সাধারণ সম্পাদক হোক, তারা তাদেরকে ইনভাইট করেছে। এবং ইনভাইট কেন করেছে? তারা বলেছে এখানে আমরা দেশাত্মবোধক গান গাই। আমার প্রশ্ন ছিল, যারা গান গাইতে গেলেন তারা কি একবারও চিন্তা করেছিলেন যে এটি একটি অন্য ধর্মের ধর্মীয় উপাসনার জায়গা? এখন মত অমত দ্বিমত নানান রকমের যে আলোচনা হবে সেটা হচ্ছে যে সেখানে গান গাওয়া ইসলামের দৃষ্টিতে কতটা ঠিক, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কতটা ঠিক, তারা কি ফাঁদে পা দিয়েছে নাকি এই কাজটা সঠিক হয়েছে বেঠিক হয়েছে, এরকম নানান বিষয়। একটা নির্দিষ্ট ধর্মের পোশাক পরে, স্বীকৃত একটা পোশাক পরে, আর একটি বিধর্ম বা কাফেরদের ধর্মের উপাসনালয়ে গিয়ে আপনারা যে সঙ্গীতই প্রকাশ মানে প্রকাশ করুন না কেন, পরিবেশন করুন না কেন, এইটা কি আপনাদেরও ধর্মীয় বিধান অনুযায়ী ঠিক হয়েছে? জামাত নেতাদের কি এমন দায় পড়েছে যে পূজা উদযাপন কমিটির মণ্ডপে গিয়ে বা স্টেজে গিয়ে তাদেরকে গীতা পাঠ করে দেখাতে হবে? একটা কথা পরিষ্কার, জামাতের নেতারা যদি তাদের কলিজা কেটে দিয়ে এই সম্প্রীতির কথা প্রচার করার চেষ্টা করে, তবুও একটা শ্রেণী আছে আমাদের সমাজে যারা জামাতের নেতাদের এই কলিজা কেটে দেওয়ার বিষয়টাকেও নেগেটিভ দেয়। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের জিএম সেন হল যে পূজা মণ্ডপটা, সেটার মধ্যে হঠাৎ ছয় যুবক ইসলামী গান গেছে, যেটা নিয়ে ব্যাপক সমালোচনা, এবং পুলিশ প্রশাসন সরকার সবাই বেশ এটা নিয়ে বিব্রত। হ্যাঁ, সো এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবারে আবার ঝিনাইদহতে কোটচাঁদপুর উপজেলার বাজে বামন্দা হরিতলা পালপাড়া পূজা মণ্ডপে গীতা পাঠ করেছেন জামায়াতে ইসলামের এক নেতা, কেন্দ্রীয় নেতা, তার নাম অধ্যাপক মতিয়ার রহমান। সো এই যে অতি কি বলবো যে সেকুলারিজমের একটা দেখানোর একটা প্রবণতা হয়েছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? সেলিম খান ভাই, আপনার কাছে প্রথমে যাচ্ছি। যদি আমি ধরি গেল 16 বছর, 16 বছর ধরে এমন একটি হাঁসফাঁস অবস্থার মধ্যে আমাদের দিন যাপন করতে হয়েছে, আমরা কথা বলতে পারিনি, আমরা মতামত প্রকাশ করতে পারিনি, একটিমাত্র দলের ন্যারেটিভে আমাদের জিম্মি থাকতে হয়েছে। সেই জিম্মি দশা থেকে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই দেশের মানুষ একটা মুক্ত একটা পরিবেশে আসলে এখন অবস্থান করছে। তো হঠাৎ করে দীর্ঘদিন পরে মানুষ যদি মুক্ত বাতাসে আসে, সে তখন চিৎকার করতে থাকে। আসলে যেমন দীর্ঘদিন একটি মানুষ জেলে ছিল বা তাকে বন্দি করে রাখা হয়েছিল, যখন তাকে মুক্ত বাতাসের নিচে নিয়ে আসা হয় এবং মুক্ত আকাশের নিচে নিয়ে আসা হয়, তখন সে হাত পা ছুড়ে বলতে থাকে আমি মুক্ত। হ্যাঁ, এই যে মানুষের যে স্বাধীনতার যে প্রাপ্তির যে প্রকাশ, এই প্রকাশটা অনেক সময় দুর্নিবার হয়ে ওঠে। সেই জায়গাতে মানুষের এই যে দুর্নিবারতা বা এটা যখন মানুষকে অনেক বেশি শৃঙ্খলহীন করে দেয়, তখন এখানে এক ধরনের যুক্তির আশ্রয় নিতে হয় মানুষকে, সেটা মানুষই নেয় আবার। হয়তো কোথাও এটা সময় লাগে, কোথাও এটা খুব দ্রুত হয়, যেখানে এডুকেশনের হার বেশি সেই জায়গাগুলোতে খুব দ্রুত আসে যুক্তির বিষয়টি, যেখানে এডুকেশনের হার খুবই কম, যেমন আমাদের এখানে শিক্ষার হার খুবই কম, যে কারণে হয়তো বা সময় লাগছে, মানুষ নানাভাবে তার কথা বলতে চায়। এইটাকে আমি আসলে খুব একটা ওইভাবে দেখছি না। মানুষ কথা বলছে, মানুষ তার অবস্থানকে জানাচ্ছে, মানুষ দ্বিমত করছে, কিন্তু আমাদের এইখানে কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা কিছু ধর্মীয় গোষ্ঠীর যে অতীত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, তাদের যে এক ধরনের উন্মত্ততা বা অন্য ধর্মের উপরে প্রভাব বিস্তার করার প্রবণতা, এই জায়গাটি আসলে তারা যদি স্বাধীনতার মানে সুযোগ নিয়ে করতে চায়, সেই জায়গা থেকে আমি দ্বিমত পোষণ করি যে না, এইটা ঠিক না। আপনি আপনার ধর্মের, আপনার ধর্মীয় গোষ্ঠী, আপনার যে কমিউনিটি, সেই কমিউনিটির কথা আপনি বলেন, আপনি অন্যের ব্যাপারে দ্বিমত পোষ প্রকাশ করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্যের ধর্মকে অবমাননা করবেন, এ একটি বিষয়। কিন্তু এই যে পূজা মণ্ডপে যে ইসলামী গান গাওয়া হয়েছে, আমি যতদূর জেনেছি এখানে নানান ভাষণ আসছে, কারণ আমাদের তো এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফেক নিউজ আসে, ডিস ইনফরমেশন আসে, এর মধ্যে আসলে আসল যে তথ্যটি, এই তথ্যটি অনেক সময় তলিয়ে যায়, আসল তথ্যটি উদ্ধার করা সম্ভব হয় না। এই জায়গায় আমি একটু অন্য প্রসঙ্গে গিয়ে আবার ফিরে আসবো। এইখানে আসলে মেইন স্ট্রিম মিডিয়ার একটি বড় দায়িত্ব থাকে যে এই ডিস ইনফরমেশন গুলোকে বা ফেক নিউজ গুলোকে সঠিক নিউজ আকারে প্রকাশ করা, কিন্তু আমরা আমাদের এই মেইন স্ট্রিম মিডিয়াকে গত যদি 15 বছর বা 16 বছর ধরেই দেখি,
তারাও যেন কেন ওই সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করে, তারা নিজেরা আসলে ক্রস চেক করেন না এবং তারা কোনো দায়বদ্ধতাও ফিল করেন না বা মনে করেন না, না করে তারা সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করে, তারাও ওই সোশ্যাল মিডিয়ার গায়ে গা ভাসিয়ে দেন, স্রোতে গা ভাসিয়ে দেন। এটি দুঃখজনক বিষয় আসলে। এবং এই জায়গাটা থেকে যতদিন না পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়া নিজেদেরকে শুধরে নিয়ে আসবে, ততদিন পর্যন্ত আমাদের এই ধরনের বিভ্রান্তির মধ্যে থাকতে হবে এবং ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে যাবে। এখন আসি আমি আবারও পূর্বের প্রসঙ্গে, এখানে বলা হচ্ছে যে ওইখানকার যে পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক তারা এই ছেলেগুলোকে দায়িত্ব মানে ইনভাইট করেছিল, হ্যাঁ, এবং সেখানে আমি আবার বলা যতটুকু হচ্ছে যে জানি সেলিম ছেলেগুলো ভাই, সেলিম ভাই যতটুকু জি আমি শুনেছি যে সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি করেনি, এটা সহ সাধারণ সম্পাদক সজল দত্ত সে করেছিল, এটা আমি শুনেছি আচ্ছা এবং বলতে আমি পারি ঠিক এখানে আছে, এই আমি কথা আমি কিন্তু বলেছিলাম। জি আমি কিন্তু সোশ্যাল মিডিয়া নিউজ গুলোকে বলছি, এটা ফেকও হতে পারে, এটা ডিস ইনফরমেশন হতে পারে, আবার সঠিক হতে পারে, যে জি কারণে আমি কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার একটা দায়বদ্ধতার কথা আগেই বলে নিলাম আসলে। জি তো এখন পূজা উদযাপন কমিটির কোন কর্মকর্তাই হোক আর সভাপতি সাধারণ সম্পাদক হোক, তারা তাদেরকে ইনভাইট করেছে, এবং ইনভাইট কেন করেছে, তারা বলেছে এখানে আমরা দেশাত্মবোধক গান গাই, ঠিক আছে, দেশাত্মবোধক গান গাইবেন, খুবই ভালো কথা, দেশাত্মবোধক গান গাইবেন। কিন্তু আমার প্রশ্নটি অন্য জায়গায়, আমার প্রশ্ন ছিল যারা গান গাইতে গেলেন তারা কি একবারও চিন্তা করেছিলেন যে এটা একটি অন্য ধর্মের ধর্মীয় উপাসনার জায়গা, হুম তারা কি এটি চিন্তা করেছিলেন? তাদের চিন্তা করা উচিত ছিল যে আমরা একটি ধর্মীয় গোষ্ঠীর অনুসারী বা ধর্মের অনুসারী এবং সেই ধর্মের স্বীকৃত লেবাস পরে, পরিচ্ছদ পরে, পোশাক পরে আমরা আরেকটি ধর্মের, যেটাকে কিনা ইসলাম ধর্মে বলা হচ্ছে মানে বিধর্ম, ইসলাম ধর্ম তো হিন্দু ধর্মকে স্বীকার করা হয় না, ইসলাম ধর্মের চারটা ধর্মকে স্বীকার করা হয়, একটি হচ্ছে চারটা আসমানি কিতাব, তাওরাত, ইঞ্জিল, জব্বুর, এই তিনটা আর কোরআন একটা, এই চারটাকে আসমানি কিতাব বলে স্বীকার করা হবে এবং চারটা ধর্মকে কোরআন কি বলে আল্লাহর ধর্ম বলে স্বীকার করা হয়। সেই ক্ষেত্রে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম তো আসলে আল্লাহর ধর্ম না, এই ধর্মটি বিধর্ম, এটা কাফেরদের ধর্ম, পৌত্তলিক পূজারীদের ধর্ম। আমার কথা আপনারা এই যে ইনক্লুসিভনেস এর নামে, জুলাই অভ্যুত্থানের পরে ইনক্লুসিভনেস এর নামে আপনারা যে একটা নির্দিষ্ট ধর্মের পোশাক পরে, স্বীকৃত একটা পোশাক পরে আরেকটি বিধর্ম বা কাফেরদের ধর্মের উপাসনালয়ে গিয়ে আপনারা যে সঙ্গীতই প্রকাশ মানে প্রকাশ করুন না কেন, পরিবেশন করুন না কেন, এইটা কি আপনাদেরও ধর্মীয় বিধান অনুযায়ী ঠিক হয়েছে? একটি প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যারা ওখানে গেলেন বা যারা ওখানে তাদেরকে নিলেন, দুই পক্ষকে আমি দোষারোপ করব যে এইটা তারা আসলে এক ধরনের, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের একটা প্রভাব তাদের উপরে দীর্ঘদিন ধরে আমরা রাখার চেষ্টা করছি, সেইটার কন্টিনিউশন যেন আবার জানান দিচ্ছি যে না, জুলাই অভ্যুত্থানের পরে আর সেই আওয়ামী লীগের বয়ান চলবে না, আমরা এখন আমাদের বয়ানকে প্রতিষ্ঠিত করব। তাহলে কি জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে? এখন সবাই যদি মনে করেন যে আমাদের বয়ানকে আমরা প্রতিষ্ঠিত করব আর সবাইকে আদারিং করে দেব, না ভাই এটা হয় না, এই জন্য জুলাই অভ্যুত্থান আমরা করিনি, আমরা সবাইকে নিয়ে থাকতে চেয়েছি, আমরা সবাইকে নিয়ে সমাজ গঠন করতে চেয়েছি। এখন আমি যদি জাতিসংঘের সংজ্ঞায়নে আপনার এই যে ইনক্লুসিভ সোসাইটির একটা সংজ্ঞা আমি আপনাদেরকে জানাই, যে জাতিসংঘের যে মানে ডিফাইন করা সংজ্ঞা সেটি হচ্ছে ইনক্লুসিভ সোসাইটি ইজ আ সোসাইটি দ্যাট ওভার রাইডস ডিফারেন্সেস অফ রেস, জেন্ডার, ক্লাস, জেনারেশন অ্যান্ড জিওগ্রাফি অ্যান্ড এনশিওর ইনক্লুশন, ইকুয়ালিটি অফ অপরচুনিটি অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপাবিলিটি অফ অল মেম্বার্স অফ দ্য সোসাইটি টু ডিটারমিন অ্যান এগ্রি সেট অফ সোশ্যাল ইনস্টিটিউট। এই যে জাতিসংঘ ইনক্লুসিভনেস একটি সংজ্ঞা দিলেন, তার মধ্যে আমরা কি দেখছি যে জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ, শ্রেণী, প্রজন্ম, ভৌগোলিক অবস্থান, এগুলো নির্বিশেষে একটা ইনক্লুড করার একটা জায়গা হচ্ছে ইনক্লুসিভ সোসাইটি। সেখানে যারা ইনক্লুড করবেন তাদেরও সেই দায়বদ্ধতা থাকতে হবে যে আমরা যেন একটি এগ্রি সেট অফ সোশ্যাল ইনস্টিটিউশন গড়ে তুলতে পারি, সবার মতামতের ভিত্তিতে একটি সোশ্যাল ইনস্টিটিউশন গড়ে তুলতে পারি। রাইট কিন্তু আমরা যদি এখন আমাদের মতকে চাপিয়ে দিই আরেকটি ধর্মের মতের মানুষের উপরে, সেটা কি ইনক্লুসিভ সোসাইটি বলবো আমরা? হুম মোটেও বলবো না। তো এই যে জায়গাগুলিকে আমি ভাববার অনুরোধ করছি, বিশেষ করে আমাদের ধর্মীয় বা ইসলাম ধর্মের অনুসারী বলে যারা পরিচয় দেন তাদেরকে, কারণ ইসলাম এই ধরনের কথা বলে না ইনক্লুসিভ সোসাইটি নামে, অন্য ধর্মের উপরে জোর জবরদস্তি, অন্য ধর্মের মানে বিরুদ্ধে কৌশলী হয়ে তাদেরকে মানে অবমাননা করা বা তাদেরকে মেলাইন করা, এটা ইসলাম সমর্থন করে না। সো দ্যাট ইনক্লুসিভ সোসাইটি নামে আপনারা এগুলো করবেন না।
আমি ব্যক্তিগতভাবে দায় নিয়ে বলছি, আপনারা সতর্ক হন, একটা সুযোগ এসেছে ইনক্লুসিভ সোসাইটি করার জন্য, এই সুযোগটাকে সঠিকভাবে যৌক্তিকভাবে কাজে লাগান, এইটাকে আপনার মত চাপিয়ে দেওয়ার জায়গায় আনবেন না। জি, আমি একটু সিরাজের কাছে যাচ্ছি। সিরাজ ভাই, আপনি শুনলেন সেলিম ভাইয়ের কথা এবং আমার প্রশ্ন শুনেছেন। আমি আসলে এই যে জামাত নেতা যে হঠাৎ করে গীতা পাঠ করতে শুরু করলেন, এই বিষয়টায় যদি আপনি একটু বলতেন। নাম সেলিম ভাই তো সেই গানের, ইসলামী গানের কথা বললেন, আপনি যদি এই বিষয়টার দিকে আমাদের একটু বলতেন। যে বিষয়টি নিয়ে সেলিম ভাই বললেন, চমৎকার বলেছেন, এবং আপনার প্রশ্নের জবাবে আমি ওই গান এবং গীতা পাঠ দুটো বিষয়েই আমি একটু কথা বলতে চাই। একটা বিষয় হচ্ছে যে গান গাওয়া, গান গাওয়ার যে ঘটনাটা ঘটেছে এ পর্যন্ত পত্র পত্রিকায় সংবাদ সম্মেলনের সংবাদ থেকে, তারপরে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কন্টেন্ট, যে সমস্ত স্ট্যাটাস পোস্ট ইনফরমেশন, এই সমস্ত জায়গা থেকে যা জানা গেল তাতে গান তারা সেখানে গেয়েছে এটা পরিষ্কার, এবং ওই যে যুগ্ম সাধারণ সম্পাদক তাদেরকে দাওয়াত দিয়েছেন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে, এটা পরিষ্কার। আমি চট্টগ্রামের প্রসঙ্গ আগে বলি তো, এই যে কতগুলো বিষয় সেটেল, এ নিয়ে কোনো দ্বিমত। এখন মত অমত দ্বিমত নানান রকমের যে আলোচনা হবে সেটা হচ্ছে যে সেখানে গান গাওয়া ইসলামের দৃষ্টিতে কতটা ঠিক, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কতটা ঠিক, তারা কি ফাঁদে পা দিয়েছে নাকি এই কাজটা সঠিক হয়েছে বেঠিক হয়েছে, এরকম নানান বিষয়। আমি যে বিষয়টা বলি এখানে সেটা হচ্ছে এই যে আমার যা দৃষ্টিভঙ্গি বা আমার পর্যবেক্ষণে যা এসছে, এই যে শিবিরের বা ইসলামী সংগঠনের বা সংস্থার যে ছেলেগুলো বা শিল্পীরা সেখানে গান গাইতে গিয়েছিলেন, তারা আমার কাছে মনে হয়েছে যে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে যেহেতু একটা দাওয়াত পেয়েছে মনে করেছে, আমার কাছে মনে হয়েছে যে এরা ধরেছে দুটা বিষয়, যে এখানে সম্প্রীতির একটা পরিবেশ তুলে ধরার একটা সুযোগ তাদের সামনে আছে, অতএব তারা গান গেয়ে শিবির করলে হোক, জামাত করলে হোক, বা ইসলামী সংগঠন করলে হোক, যে অঙ্গন থেকেই থাকুক না কেন, তারা যখন দাওয়াত পেয়েছে তার মানে হচ্ছে যে হিন্দুদের সাথে এই দেশের যে সমস্ত আরো মুসলমান বা আরো যে সমস্ত সম্প্রদায় আছে তাদেরকে এই মেসেজটা দেওয়ার হয়তো চেষ্টা করেছে যে আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, আমরা সম্প্রীতির ভেতরে আছি, আমরা সম্প্রীতি চাই, এই মেসেজটা দেওয়ার জন্য সুযোগ হিসেবে হয়তো তারা মঞ্চে গিয়ে গান গিয়েছে, এটা হলো এক। দুই, আর একটা বিষয় হচ্ছে যে যখন দাওয়াত পেয়েছে তখন এরা গান গাইতে যদি না যায় তাহলে এরা ধরে নেবে, যারা দাওয়াত দিয়েছে পূজা উদযাপন কমিটির নেতারা ধরে নেবে যে আমাদের দাওয়াতে সাড়া দিল না, আমাদের সাথে তারা মিশতে চায় না, আমাদের আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি এই সম্প্রীতিটা বুঝি তারা চাইলো না, অতএব এখানে দাওয়াত রক্ষা করার একটা এক ধরনের দায়বদ্ধতা আছে, এটা হলো আর একটা বাস্তব। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে পূজা উদযাপন পূজা মণ্ডপে বা পূজা উদযাপন কমিটির স্টেজে গিয়ে তারা গান গেয়েছে, আমার কাছে মনে হয়েছে যে খানিকটা সরল চিন্তা থেকেই তারা গিয়েছে, যে যাই না গানই তো গাইব, এবং সেখানে যে শাহ আব্দুল করিমের যে প্রথম গানটা গেয়েছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটা কিন্তু কোন ইসলামিক গান না, একেবারে কমপ্লিটলি সাম্প্রদায়িক সম্প্রীতির গান, এবং সেখানে এক ধরনের ধর্ম নিরপেক্ষতা আছে, এক ধরনের ধর্ম নিরপেক্ষ কথা আছে, যে হিন্দুদের বাড়িতে আমরা যাইতাম নানান কথা কিন্তু আছে সেখানে, অতএব এটা যে সরাসরি কোনো ইসলামিক গান তা কিন্তু, পরের যে গানটা গেছে সেটা ইসলামিক গান, বাট তার ভিতর দিয়ে যদি পূজা উদযাপন কমিটি এই শিল্পীগুলোকে গান গাওয়ার মাধ্যমে সম্প্রীতির একটা পরিবেশ তৈরির কথা এইরকম একটা মেসেজ দিতে চেয়ে থাকে, তাহলে তারা পরবর্তী যে গানটা গেয়েছে সেই গানটাও মূলত সম্প্রীতির কথা বা মানুষের অধিকারের কথা বলা হয়েছে, ইসলাম কাউকে ডমিনেট করে না, মুসলমানরা কাউকে ডমিনেট করে না, এরকম একটা কথা বলা হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যে গান গাওয়াটা খানিকটা সরল মনে হয়েছে। এখন পূজা উদযাপন কমিটি যে নেতা দাওয়াত দিয়েছিলেন তিনি যদি ব্যক্তিগত উদ্যোগে এই দাওয়াত দিয়ে থাকেন তাহলে সেটাও সরল মনে দাওয়াত দেওয়া, পরবর্তী যে সমস্ত ঘটনাবলী ঘটেছে এইটা হলো আমার কাছে মনে হয়েছে যে আমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং রাজনীতির যারা জটিল মারপ্যাঁচ নিয়ে খেলেন, যারা গুটি এখানকার গুটি ওখানে সরান, ওখানকার গুটি এখানে সরান,
তারা এই কাজটা করেছে। সাধারণ একটা বিষয় ছিল আমার কাছে মনে হয়েছে, গান গাওয়ার ব্যাপার যেটা, সেটা আমার কাছে মনে হয়েছে খুবই সাধারণ ছিল, সাধারণ ছিল। আমি এই কারণে বলছি যে এই দুটো গান পরিবেশনের পরে সেখান থেকে নাকি হাত তালি দেওয়া হয়েছে এবং তাদেরকে সাধুবাদ জানানো হয়েছে এবং সে গান খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে ইত্যাদি ইত্যাদি। এবং ফ্যাক্ট হচ্ছে যে গান গাওয়ার পরে যদি এর ভেতরে কোনো রাজনীতি, কোনো দূরভিসন্ধি, কোনো চক্রান্ত, ফাঁদ পাতা, ষড়যন্ত্র, কোনো নেগেটিভ কোনো কিছু থাকে, সেইগুলো উদ্ধার করার জন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা, সুনির্দিষ্ট কর্ম পদ্ধতি থাকতে পারে। এবং এইখানে আমাদের বাংলাদেশে যেহেতু আইন, এটা যদি আইন শৃঙ্খলার সাথে রিলেটেড কোন বিষয় হতো কি, বাট এমন কিছু হয়নি, যদি হয়ে থাকে তাহলে সেটা দেখার দায় দায়িত্ব ছিল পুলিশের এবং এখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আরো সহনশীল। এবং সেলিম ভাই যেটা বলেছেন যে মেইন স্ট্রিম মিডিয়ার যে দায়িত্বশীল ভূমিকা ছিল, সেই ভূমিকাটাও যদি পালন করতো তাহলে অনেক কিছু হতে পারতো। সোশ্যাল মিডিয়ায় কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া গুলোতে তো দায়বদ্ধতা আছে। কিন্তু দুঃখজনক হচ্ছে বহুদিন ধরে, প্রায় দেড় যুগের কাছাকাছি, প্রায় দেড় যুগের কাছাকাছি, অর্থাৎ যে পতিত যে সরকার, এই সরকারের পুরোটা আমল ধরে মেইন স্ট্রিম মিডিয়া সোশ্যাল মিডিয়ার মতো ভূমিকা পালন করে গেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। তো এই জায়গা থেকে যে ভূমিকাটা পালন করতে পারতো রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং মিডিয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অংশ, তারা আসলে কেউই সেই দায়িত্ব পালন করলো না, এটা দুঃখজনক। তবে আমি মনে করি যে গান গাওয়ার ভিতরে আমার দৃষ্টিতে খুব একটা বড় কিছু হয়নি, ধর্মীয় বিষয়টা বাদ দিয়ে। ধর্মীয় বিষয়ে কি বলে না বলে, এ নিয়ে নানান রকমের তর্ক বিতর্ক হতে পারে, সেই তর্ক বিতর্ক আমি অন্যদিকে রাখলাম, আমি এখানে আনতে চাই না। আর আপনি যে গীতা পাঠের যে ব্যাপারটা বললেন, আপনার মহেশপুরে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা একটা পূজা মণ্ডপে গিয়ে, এইটা আমার কাছে মনে হয়েছে অতি বাড়াবাড়ি। অতি বাড়াবাড়ি মানে অর্থাৎ আমি এই জায়গা থেকে ওই উপমাই খাটবে, ওই উপমাই টেনে আনবে যারা এখান এইটাকে অন্যভাবে ব্যবহার করতে চাই তারা। সেই উপমাটা হচ্ছে যে ঠাকুর ঘরে কে রে, তুমি কলা খাইনি। জামাত নেতাদের কি এমন দায় পড়েছে যে পূজা উদযাপন কমিটির মণ্ডপে গিয়ে বা স্টেজে গিয়ে তাদেরকে গীতা পাঠ করে দেখাতে হবে? একটা কথা পরিষ্কার, জামাতের নেতারা যদি তাদের কলিজা কেটে দিয়ে এই সম্প্রীতির কথা প্রচার করার চেষ্টা করে, তবুও একটা শ্রেণী আছে আমাদের সমাজে যারা জামাতের নেতাদের এই কলিজা কেটে দেওয়ার বিষয়টাকেও নেগেটিভ, এটা জামাতের নেতাদের খেয়াল করা যাচ্ছে। আরেকটা জিনিস আমি বলি যে এই দেশের সংখ্যালঘু, আমি সংখ্যালঘু সম্প্রদায়, আজকাল সংখ্যালঘু সম্প্রদায় বলাটা খুব একটা ভালো চোখে দেখা হয় না, আমিও সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে দেখতে চাই না, বা আমি সনাতন ধর্মাবলম্বী যদি বলি, তাহলে একটা বিষয় খেয়াল করবেন, আওয়ামী লীগ কিন্তু সনাতন ধর্মাবলম্বীদেরকে তাদের ভোট ব্যাংক হিসেবে মনে করে। বাট 1971 সাল থেকে আজকের দিন পর্যন্ত আপনি সারা বাংলাদেশে যত বেশি সনাতন ধর্মাবলম্বী লোকজন নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, অনাচার অবিচারের শিকার হয়েছে, তার বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন দ্বারা শিকার হয়েছে। এমনকি 21শে টেলিভিশনে রঞ্জন রঞ্জন চৌধুরী যে 21শে টেলিভিশনে দীর্ঘদিন ধরে 21শে টেলিভিশনের 21শে রাত অনুষ্ঠানটা উপস্থাপন করতো, তার বাড়ি ঘর জমি জমা দখল করেছে আওয়ামী লীগের লোকজন। এই রকম পর্যায়েও আমি একদম ওপেনলি পরিষ্কার করে বলছি, এই রকম পর্যায়ে যদি জামাত এই আওয়ামী লীগের সমর্থকদের বা আওয়ামী লীগের কাছে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার জন্য বা সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে গেছে তারা সেই রকম দেখানোর জন্য, বা এই জামাত যদি কখনো ক্ষমতায় আসে তাহলে এদের দ্বারা কখনো নিগৃহীত হবে না, নিষ্পেষিত হবে না, অবিচার অনাচারের শিকার হবে না, বঞ্চনার শিকার হবে না, এইরকম কোন মেসেজ দিতে চায় তাহলে খুব সহজে সেটা হবে না, এবং এই গীতা পাঠের মধ্য দিয়ে তাদেরকে এরা বিশ্বাস করাতে পারবে না, এটা জামাতের নেতাদের মনে রাখা দরকার। এখানে জামাতের নেতারা যে কাজটা করতে পারে, আমি তার মানে এই বলছি না যে জামাতের নেতারা সাম্প্রদায়িক সংঘাত লাগাবে, দাঙ্গা লাগাবে, এদের কাছে যাবে না, এদের সাথে যোগাযোগ করবে না, যোগাযোগ করতেই পারে, কিন্তু সেটার একটা লিমিট থাকা দরকার। কারণ আপনি যদি জামাত জামাত ইসলামী জামাত এরা ইসলামের ইসলামের কথা বলে, ইসলামী শাসনের কথা কথা বলে, ইসলামী শাসনতন্ত্র হবে এদের কোরআন, তা কোরআন কি বলে যে একটা পূজা মণ্ডপের স্টেজে গিয়ে একজন জামাতের নেতা গীতা পাঠ করবে এবং নিজেকে ধর্ম নিরপেক্ষ বা এইরকম ভাবে সহনশীল করার, সহনশীল নিজেকে প্রমাণ করার
কথা বলবে, এটা কি কোরআন বলে বা ইসলাম কি এটা বলে? বলে না। এখানে যা করতে পারে তারা, সেটা হচ্ছে যে যে তারা যে সহনশীল, এটা তারা তো জানে, এটা ধীরে 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 তাদের কাজকর্মের মাধ্যমে এটা প্রমাণ করবে। কিন্তু জামাত নেতারা আজকাল যা দেখাচ্ছেন বা যা করছেন, তাতে মনে হচ্ছে যেন তারা ক্ষমতায় এসে গেছেন বা আসবেন এই নিকট ভবিষ্যতে, এই নির্বাচনে তারা ক্ষমতায় আসবেন এবং তারা হিন্দুদেরকে বা সনাতন ধর্ম ধর্মাবলম্বীদেরকে বা অন্যান্য সম্প্রদায়ের লোকজনকে এইটা মেসেজ দিতে চাচ্ছে যে তারা ক্ষমতায় এসে যাচ্ছে, কিন্তু তারা ক্ষমতায় এসে তারা নিরাপদ থাকবে। ব্যাপারটা তো এমন না, কিন্তু তাদের আচরণে তাই প্রকাশ করছে। এইটা আমার মনে হয় যে জামাত পক্ষ থেকে অতি বাড়াবাড়ি হয়েছে। সেটাই আমার কাছে মনে হয় যে অতি বাড়াবাড়ি, দুটাই অতি বাড়াবাড়ি হচ্ছে, এবং অতি বাড়াবাড়ি আসলে ভালো না। কারণ আপনি যদি একটা তরকারিতে লবণ না দেন, লবণ কিন্তু তাহলে কিন্তু তরকারিটা খাওয়া যায় না। আবার যদি বেশি লবণ দিয়ে দেন, সেই তরকারিও খাওয়া যায় না। সো সেটাও খাওয়া যাবে। মাত্রা থাকতে হবে।